আসসালামু আলাইকুম, তিতাস অনলাইন স্কুল থেকে বলছি। জুনাবলি উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক মোহাম্মদ রাসেল আজকে নবম দশম শ্রেণীর আর্থিক বিবরণী মানে দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমাদের আর্থিক বিবরণীর কিছু নিয়ম আছে বা কিভাবে নির্ণয় করতে হয় এবং আমাদের কিছু সূত্র আছে। আজকে দেখি সূত্রগুলা কিভাবে সংশ্লিষ্ট বর্ণনা করা আছে। এখানে আর্থিক বিবরণীর দশম অধ্যায়ের মধ্যে দেওয়া আছে লাভ এবং ক্ষতি, প্রথম অর্থে লাভ এবং ক্ষতি দেওয়া আছে। আমাদের তিনটা চারটা নিয়ম জানতে হবে, কারণ এক মালিকানা ব্যবসা আর্থিক বিবরণীর নিয়মগুলো হচ্ছে যা বিশদ আয় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এবং পঞ্চম যেটা থাকে ওইটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোটগুলো। এবং ফার্স্ট অফ অল আমাদের এই যে এক মালিকানা আর্থিক অবস্থা বিবরণী বা আর্থিক বিবরণী নির্ণয় করা হয় এটা আইএস এর 01 অনুযায়ী ব্যবহার করে। এখন আইএএস 15 কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এর মধ্যে বিশদ আয় বিবরণী দ্বারা কি করে? প্রথম দেওয়া আছে বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। এখন এই বিশদ আয় বিবরণীর মধ্যে দুইটা পার্ট, একটা আয়ের আর একটা হচ্ছে ব্যয়। মানে আমরা যখন আয় থেকে ব্যয়টা বিয়োগ করি, আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর আয় আরেকটা বলছি কি ব্যয়। যেমন আয় থেকে আমরা ব্যয়টা বাদ দিই, ওই আয় থেকে ব্যয় পার্থক্যটা যেটা বিরাজমান করে ওইটাই হচ্ছে মোট লাভ কিংবা নিট লাভ। এবং আয় ব্যয়কে আমার দুই ভাবে ভাগ করছে, একটা প্রত্যক্ষ আয় আর একটা হচ্ছে পরোক্ষ আয়। প্রত্যক্ষ আয় গুলো পরোক্ষ আয় গুলো, প্রত্যক্ষ আয় গুলো হচ্ছে একটু বের করি, প্রত্যক্ষ আয়, তারপর হচ্ছে পরোক্ষ আয়। একটা প্রত্যক্ষ একটা হচ্ছে পরোক্ষ, তাহলে প্রত্যক্ষ আয় হচ্ছে পরোক্ষ আয়ের মধ্যে পার্থক্যটা হচ্ছে আমি বলছি একটু আগে যে বিশদ আয় নির্ণয় করতে হলে আয় ব্যয়টা আমার জানতে হবে। প্রত্যক্ষ আয় কোনগুলো? প্রত্যক্ষ আয়গুলো হচ্ছে আমার প্রতিষ্ঠানের, প্রতিষ্ঠানের ভিতর থেকে যখন কোনো কিছু বিক্রয় করার সুবাদে আমার কিছু টাকা আসে। যেমন নর্মালি আমি কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করলাম, প্রোডাক্টটা উৎপাদন করে এটা বিক্রয় করার দায়িত্ব আমার নিজস্ব কোম্পানির। এখন প্রত্যেকবার হচ্ছে যখন আমরা কোনো কিছু বিক্রয় করি, সব কিছু না নিত্যদিন যেগুলো বিক্রয় করি এটা হচ্ছে প্রত্যেক আয়। আরো বলছি নিত্যদিন যেটা বিক্রয় করা হয় এটা হচ্ছে প্রত্যেক আয়। যেমন অনেকে আছে আমরা আসবাবপত্র বিক্রয় করা হয়, যেমন আসবাবপত্র মানে স্থায়ী সম্পদ যেগুলো বিক্রয় করা হয় এগুলো প্রত্যেক আয় ধরা হয় না, এটা হচ্ছে অপরিচালন আয়ের সুদের। যখন সুদ দেওয়া লাগবে তখন আমরা এটা অপরিচালন আয় দেবো, কিন্তু প্রত্যেক আয়টা হচ্ছে কি? আবার বলছি প্রত্যেক আয়টা হচ্ছে নিত্যদিন যেগুলো বিক্রয় করে থাকি। এবার আসি পরোক্ষ আয় কি? পরোক্ষ আয় হচ্ছে কমিশন পাইছি মানে কমিশন প্রাপ্তি কিংবা বার্তা প্রাপ্তি বা সম্পদের সুদ। তাহলে প্রত্যেক হচ্ছে নিত্যদিনের বিক্রয়গুলো, আর পরকায় হচ্ছে কমিশন প্রাপ্তি, বার্তা প্রাপ্তি, সম্পদের যাবতীয় সুদ। এবার সম্পদের যাবতীয় সুদগুলো হইতে পারে এরকম যে বিনিয়োগের সুদ, এই বিনিয়োগের সুদ্র পরকায়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখন এই যে আমাদের বিশ্ব দায়বিনিয়োগ নির্ণয় করি, বিশ্ব দায়বিনিয়োগ নির্ণয় করার ধাপ আছে, স্টেপ আছে, স্টেপগুলো কি কি? প্রথমত স্টেপগুলো হচ্ছে প্রথম বিক্রয় থাকবে, ও বিক্রয় থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। আবার বলতেছে বিক্রয় থেকে যখন বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিব এটাই আমরা যাবো আমরা সর্বশেষ মোট লাভ, মোট লাভ কিংবা ক্ষতি। এখানে বিক্রিত যখন কি করবো বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিব তাহলে আমরা পাইতেছি মোট লাভ কিংবা ক্ষতি। এখন এই যে বিক্রিত বিক্রিত পণ্যের ব্যয়ের মোট লাভ বা ক্ষতি হইতেছে এবং বিক্রয়ের সাথে আর কোন সম্পর্ক আছে কিনা অন্য কিছু, অবশ্যই আছে বিক্রয়ের সাথে আসলে। যদি কখনো অলিখিত বিক্রয় থাকে তাহলে এটা আমরা যোগ করবো। অলিখিত বিক্রয় কোনটা? যেটা আমরা কি করি ধারে বিক্রি করে থাকি, যেটা কি করি ধারে বিক্রি করি এটাকে বলা হয় কি অলিখিত বিক্রয়। এই অলিখিত বিক্রয় থাকলে অবশ্যই আমরা কি করবো বিক্রয়ের সাথে যোগ করব। তারপর ফেরত থাকলে বিক্রয় মানে বিক্রয় ফেরত যদি থাকে, সব সময় বিক্রয় যেহেতু ক্রেডিট হয় বিক্রয় ফেরত টাকাটা ডেবিট দিকে হবে।
এবং বিক্রয় ফেরত যদি থাকে তাহলে এটা কি করতে হবে মাইনাস করতে হবে। এবং কার্যব্যয়টা যদি থাকে বিক্রয় কার্যব্যয়টা থেকে একটা কারবারি বাট্টা এরকম দেওয়া থাকলে তাহলে ওই কার্যব্যয়টা কি করতে হবে মাইনাস করতে হবে বিক্রয়। তো যদি বিক্রয় বাট্টা দেওয়া থাকে মানে বিক্রয় কার্যব্যয়টা থাকে তাহলে বিক্রয়ের সাথে সম্পর্কিত কি কি যোগ অলিখিত বিক্রয় করতে হবে বাদ দিতে হবে ফেরত বিয়োগ করতে হবে আবার কি কারবারি বাট্টা। এখন বিক্রয়ের কাজটা শেষ কিন্তু এখানে কিন্তু বিক্রয়তে বাদ দিতে হবে কি আবার বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিয়ার সাথে যেহেতু এতগুলো সম্পর্ক আছে তাহলে অবশ্যই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে এতগুলো অনেকগুলো সম্পর্ক আছে। তাহলে আবার জানি বিক্রয় বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কি কি সম্পর্ক আছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা হচ্ছে আবার নিয়মটা এই যে এখানে সূত্র লিখে দিতেছি বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা হচ্ছে যা প্রারম্ভিক মজুদ পণ্য। এখন প্রারম্ভিক মজুদ পণ্য কি যে মজুদ পণ্যটা এক তারিখে হয় যে মজুদ পণ্যটা কি এক তারিখ মানে প্রারম্ভিক কথাই হচ্ছে কি এক তারিখ দ্বারা বোঝানো যায়। প্রারম্ভিক মজুদ পণ্যটার সাথে আমাদের যোগ করতে বোঝায় প্রত্যক্ষ খরচগুলো কোনগুলো যোগ করবো প্রত্যক্ষ খরচগুলো আমরা যোগ করবো। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে যদি প্রত্যক্ষ খরচ যোগ করা হয় এটা থেকে বাদ দিতে হবে সর্বশেষ সম্পূর্ণ মজুদ পণ্য সম্পূর্ণ মজুদ পণ্য। তাহলে আমরা পাইতেছি কি বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে অবশ্যই এরকম প্রশ্ন থাকতে পারে যে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা কি। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ প্রত্যক্ষ খরচ বিয়োগ সম্পূর্ণ মজুদ পণ্য। এখন প্রশ্নটা হচ্ছে যে প্রত্যক্ষ খরচ কোনগুলো হবে যেহেতু প্রত্যক্ষ আয় বলা হয়েছে পরোক্ষ আয় বলা হয়েছে। এখন প্রত্যক্ষ খরচ কোনগুলো সেটা জানতে হবে। প্রত্যক্ষ খরচ হলো প্রতিষ্ঠানের ভিতরে বরঞ্চ প্রতিষ্ঠানের ভিতরে যে খরচ গুলো হয় ওইগুলো পরোক্ষ খরচ গুলো হয়। প্রত্যক্ষ খরচ গুলো হচ্ছে প্রতিষ্ঠানের বাইরে যে খরচ গুলো হয় ওইগুলো প্রত্যক্ষ খরচ। এবং প্রত্যক্ষ খরচ গুলো প্রতিষ্ঠানের বাইরে কি মানে উদাহরণ প্রত্যক্ষ খরচ উদাহরণ গুলো হচ্ছে যেমন জাহাজ ভাড়া কিংবা মজুরি জাহাজ ভাড়া মজুরি তারপর হচ্ছে যে ক্রয় মানে পণ্য ক্রয় বলে কি। এখন একটা ব্যাপার হচ্ছে যে একটু আগে কিন্তু আমি এখানে বিক্রয় নিয়ে আলোচনা করছি বিক্রয়ের সাথে যে অলিখিত বিক্রয় থাকে তাহলে যোগ ফেরত থাকলে বিয়োগ কার ব্যাপারটা থাকলে বিয়োগ। এখন ক্রয়ের ক্ষেত্রে কিন্তু সেম ঘটনাটাই হবে ক্রয়ের সাথে যদি কখনো অলিখিত ক্রয় থাকে তাহলে যোগ এবং ক্রয় ফেরত থাকলে বিয়োগ এবং বা কার ব্যাপারটা থাকলে বিয়োগ। তাহলে ক্রয়ের কাজটা এতটুকু প্রত্যেকগুলো হচ্ছে জাহাজ ভাড়া মজুরি ক্রয় আরো অনেকগুলো আছে আদার্স। এতটুকুই এখন আমাদের নিয়মটা হচ্ছে মানে বিক্রয়ের কাজের পর বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে হয় পাই মোট লাভ না হয় কি ক্ষতি। তাহলে এখানে প্রারম্ভিক মজুদ পণ্যের টাকাটা দেওয়া থাকবে ওই টাকাটা বসানোর পর তারপর করে যে টাকাগুলো প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে আমরা কি করবো যোগ করে নেব। এখন যোগ করার পর আমরা বাদ দিতে হবে সম্পূর্ণ মজুদ পণ্যটা। তাহলে সম্পূর্ণ মজুদ পণ্য বাদ দিলে আমরা পাবো কি মাত্র বিক্রিত পণ্যের ব্যয়। তারপর বিক্রিত পণ্যের ব্যয় টাকাটা পাওয়ার পর বিক্রি থেকে বাদ দেওয়া যেটা এরকম ওইটা হচ্ছে কি মোট লাভ কিংবা ক্ষতি। এতটুকু হচ্ছে আমাদের কার্যগুলি। এরপর এইখানে যে নিয়মটা যে বাট্টা কিন্তু দুই প্রকার একটা নগদ বাট্টা আর একটা হচ্ছে কার্য বাট্টা। এখন নগদ বাট্টাকে নগদ বাট্টা আর দ্বিতীয়টা হচ্ছে যে কি কারবারি বাট্টা। আচ্ছা এখন নগদ বাট্টা বাট্টা যেহেতু দুই ভাগে একটা নগদ বাট্টা একটা হচ্ছে কি কারবারিটা কিন্তু এই নগদ বাট্টাকে কিন্তু আবার দুই ব্যবহার করছে একটা হচ্ছে যে প্রাপ্ত আর একটা হচ্ছে যে প্রদান। নগদ বাট্টা কি ব্যবহার করছে দুই ভাগে প্রাপ্ত এবং প্রদান আবার ঠিক কারবারটা কি ব্যবহার করছে দুই ভাগে একটা হচ্ছে যে ক্রয় বাট্টা আর একটা হচ্ছে কি বিক্রয় বাট্টা। তাহলে আমাদের এখানে প্রত্যক্ষ খরচগুলো আলোচনা করছি এখন পরোক্ষ খরচ নিয়ে কিছু আলোচনা করি। যেহেতু পরোক্ষ আয়গুলো আমি বলে দিচ্ছি একদম হিসেবে প্রত্যক্ষ খরচের এক্সাম্পল আমি দিছি এখানে জাহাজ ভাড়া মজুরি ক্রয় পরোক্ষগুলো কি কি পরোক্ষগুলো হচ্ছে যে পরোক্ষ খরচগুলো হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে যে খরচগুলো মানে মাসিক হারে আমরা যে খরচগুলো করে থাকি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যেমন নর্মালি আমরা কমিশন প্রদান করি কমিশন প্রদান করলে কেন পরোক্ষ খরচ কমিশন প্রদান কমিশন প্রদানটা কি কমিশন প্রদান মূলত হচ্ছে আমি
একটা মোবাইল কোম্পানিতে জব করি। এখন যেখানে সেল দেওয়ার মানে কোনো গ্রাহকের কাছে আমরা যখন মোবাইলটা সেল দিই, আমার স্যালারি হচ্ছে 20,000 টাকা, ধরে নিলাম 20,000 টাকা স্যালারি। তার উপর আমার বলা হয়েছে যদি আমি এক মাসের ভিতরে 10টা মোবাইল সেল দিতে পারি, তাহলে আমাকে বলা হয়েছে যে 10% কি করবে, কমিশন দিবে। ওই কিসের উপর? মোবাইলের উপর। যদি এক একটা মোবাইল 20,000 টাকা করে হয়, 10টা যদি আমি বিক্রি করতে পারি, তাহলে 10টা মোবাইলের দাম হচ্ছে যায় কত, 2,00,000 টাকা। এবং এই 2,00,000 টাকা যদি আমি 10% করি, তাহলে হচ্ছে কত, 20,000 টাকা। 20,000 টাকা আমি আমার বেতন তো অলরেডি স্যালারি দেওয়া, আমি পাইতেছি কত, 20,000 করে, কিন্তু কমিশনও আমি আর দিব ওই মাসে কত, 20,000। তার মানে ওই কমিশন দেওয়ার কারণে প্রত্যেকটা মানে স্টাফ গুলা বা প্রত্যেকটা কোম্পানির মধ্যে যে কোম্পানির মধ্যে জব করে তাদের আগ্রহটা বেড়ে যায়, মানে গ্রাহকের প্রতি, যে গ্রাহকের কাছে যেভাবেই হোক তার তাদের প্রোডাক্টটা সেল দিতে হবে। এবং ওই 20,000 সাথে সে বোনাস হিসেবে মানে কমিশন টাকাটা 20,000 পাওয়ার কারণে 40,000 টাকা অ্যাডভান্স বা বোনাস হিসেবে যে টাকাটা পায় কমিশন, তখন আগ্রহ বাড়ে যাকে যে চাকরির প্রতি কিংবা আমাদের সেলের প্রতি। বিক্রয়ের সংখ্যা বাড়ানোর জন্য আমরা কি করি, কমিশন দেয়ে থাকি। আর এই কমিশনটা কোথা থেকে দিতে হয়, কোম্পানির ভিতর থেকে। আর কোম্পানির ভিতর থেকে যে খরচগুলো হবে ওই খরচগুলো হচ্ছে কি, পরোক্ষ খরচ। আরেকটা এক্সাম্পল, যেমন বেতন। বেতন কিন্তু আমরা প্রতি মাসে কোম্পানির স্টাফদেরকে দিয়ে থাকি, তাহলে বেতন যদি আমরা কখনো প্রতি মাসে দিয়ে থাকি, তাহলে প্রতি মাসে খরচটা হইতেছে আমার পার মান্থে আমার যাইতেছে যত করে 25,000 হোক কিংবা 30 কিংবা 50,000 টাকা বেতন হয়, প্রতি মাসে মাসে আমার টাকাটা দিতে দিতেছে। কোথায় দিয়ে দিতে দিতেছে, কোম্পানির ভিতর থেকে। আর আমি বলছি কোম্পানির ভিতরে যে খরচগুলো হয়ে থাকে ওই খরচগুলো হচ্ছে কি খরচ, পরোক্ষ খরচ। এই বেতন আর মজুরির প্রশ্নটা অনেকেই বুঝে না যে মজুরি কি আর বেতন কি, পার্থক্য দুটোর ভিতরে। মজুরিটা হচ্ছে যে আমার কোম্পানির একটা মানে ক্ষণস্থায়ী কোনো কাজ, ক্ষণস্থায়ী কাজ বলতে আমার কোম্পানির সামনে কোনো কিছু একটা নষ্ট হয়ে গেছে বা মানে কোনো কিছু মানে হারাই গেছে, বা নর্মালি মাটির মধ্যে ময়লাযুক্ত কোনো কিছু জিনিস আছে যা এগুলো কোম্পানি স্টাফগুলো সরাবে না, বরঞ্চ তারা কী করবে, একজন বাইরে থেকে লোক নিয়ে আসবে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা কিংবা নর্মালি একদিনের জন্য এই স্টাফটা যে নিয়ে আসে, স্টাফটাকে যে যদি 1,000 টাকা কিংবা 2,000 টাকা দেওয়া হয়, এটা হচ্ছে কোম্পানি ভিতর থেকে দেওয়া হয়, ঠিক আছে, কিন্তু কাকে দেওয়া হইতেছে, আমাদের বাইরের লোককে, সেই জন্য এটা হচ্ছে যে পত্র খরচ। আর এই যে বেতন দিতেছি কোম্পানির প্রতি মাসে পার মান্থে যে বেতনটা দেয়, এটা কাকে দিতেছি, আমাদের কোম্পানির লোকের। তাহলে ভিতর থেকে যখন খরচটা ভিতরের মধ্যেই হয়, ওই খরচটা হচ্ছে না কি খরচ, পরোক্ষ খরচ। আর বাইরের খরচটা হচ্ছে না কি খরচ, পত্র খরচ। তাহলে পত্র খরচ আর পরোক্ষ খরচ হয়েছে। আর আমাদের এখানে বিশ্বত আইবিএম নির্ণয় করতে গেলে অবশ্যই বিক্রেতা বাদ দিতে হবে বিক্রিত পণ্যের। আর বিক্রয়ের যে নিয়মটা ওইটা হচ্ছে এইগুলো, আর বিক্রিত পণ্যের নিয়মটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ পত্র খরচ মাইনাস কি সম্পূর্ণ মজুত পণ্য। জাস্ট একটা পার্টের মধ্যে অর্ধেকটা শেষ হয়েছে, মোট লাভ আর ক্ষতি। এখন দ্বিতীয় পার্ট হয়ে গেল নিট লাভ বা নিট ক্ষতি কীভাবে নির্ণয় করতে হয়, মানে বিশ্বত আইবিএম এর মধ্যেই পড়ে নিট লাভ কিংবা নিট ক্ষতি কীভাবে নির্ণয় করতে হয়। যেহেতু আমাদের এখানে বিক্রয় থেকে যদি আমরা বিক্রেতা দিলে মোট লাভ বা ক্ষতি হয়, এখন সেম এই মোট লাভ বা মোট ক্ষতির সাথে আমরা যোগ করবো হচ্ছে দেয়া পরিচালন আয়, পরিচালন আয়গুলো। এখন পরিচালন আয়গুলো কি, পরিচালন আয়গুলো হচ্ছে দেয়া ওই যে এখানে একটু বলি কমিশন প্রাপ্তি বা ভাট্টা প্রাপ্তি। তাহলে আমি এখানে লিখবো কমিশন প্রাপ্তি আর হচ্ছে ভাট্টা বেনিফিটের জন্য যে খরচগুলো করি আয়গুলো দিয়ে করি, ওইগুলো হচ্ছে আমার পরিচালনা। নর্মালি আমি একটু আগে বলছিলাম যেটা আমি যদি 10 টাকা মোবাইল সেল দিতে পারি আমি কমিশন পাইতেছি, এই কমিশনটা পাইতেছি কোম্পানির লোকেরই পাইতেছে। আর কোম্পানির লোকের যখন এই টাকাটা নিজের মধ্যে থাকতেছে তখন এটা দিয়া সে পরিচালন এই কমিশন প্রাপ্তি বা বার্তা প্রাপ্তি টাকাটা কোম্পানিতে থাকার কারণে এটা পরিচালন আর বলা হয়। এখন পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় সেম কমিশন প্রার্থী বাটা হচ্ছে, যেহেতু পরিচালন আয় মানে এটা কোম্পানির ভিতরে রয়ে গেছে টাকাটা, ঠিক পরিচালন ব্যয় হচ্ছে না এরকম বেতন কমিশন প্রদান কিংবা বার্তা প্রদান। এখন
যে আমি কত নষ্ট দিতেছি বেতন না দিতেছি প্রতি মাসে কারা দিতেছি কোম্পানির প্রত্যেকটা স্টাফকে কোম্পানির স্টাফগুলো কার কোম্পানির নিজস্ব তাহলে এখন এই বেতনটা দেওয়ার কারণে কোম্পানির মধ্যে স্টাফগুলোর দেওয়ার কারণে টাকাটা স্টাফের ভিতরে রয়ে গেছে কমিশনটা কারা দিতেছি স্টাফকে বাদ টাকা দিতেছি স্টাফকে তাহলে এইগুলা কোম্পানির ভিতরে রয়ে গেছে তার মানে পরিচালন কথাটা তারা কিন্তু জানালো কোম্পানির অন্তর্ভুক্ত যদি কখনো কোম্পানি অন্তর্ভুক্ত হয়ে থাকে বা ভিতরে থাকে তাহলে ওইটাই হচ্ছে যে আমাদের কি পরিচালন আয় কিংবা পরিচালন ব্যয় এই পরিচালন আয় আর ব্যয় বলা হয় কি পরোক্ষ পরিচালন আয় আর ব্যয় বলা হয় পরোক্ষ এখানে বলা হয়েছে যে এখানে পরোক্ষ আয় আর এখানে বলা হয়েছে কি পরোক্ষ ব্যয় মানে খরচ এবার পরিচালন ব্যয়ের পর মানে এতটুকু স্টেপটা গেল আমার বিষয়টা এমনি নির্ণয় করতে কি লাগতেছে বিক্রয় বিক্রিত বাদ দিতেছে বিক্রিত পণ্যের ব্যয় তাহলে মোট লাভ বা মোট ক্ষতি মোট লাভ বা মোট ক্ষতির সাথে যোগ করতে দিতেছে পরিচালন আয় এবার বাদ দিতে দিতেছে পরিচালন ব্যয় এবার যোগ করতে বাবা অপরিচালন আয় এখন অপরিচালন আয় কোন দিকে অপরিচালন আয় হচ্ছে দেয়া যেগুলা কোম্পানির অন্তর্ভুক্ত নয় মানে আমি কোম্পানির গ্রাহকদেরকে বা কাউকে দিতেছি না এইগুলা অন্তর্ভুক্ত নয় অপরিচালন আয় এক কথা মনে রাখবা অপরিচালন আয়গুলো হচ্ছে দেয়া যাবতীয় যাবতীয় সম্পদের সুদ যে টাকা পাই ওইগুলো হচ্ছে কি অপরিচালন আয় তার মানে আমি দেখা গেছে বিনিয়োগ করলাম একটা কোম্পানির মধ্যে ইনভেস্ট করলাম 5 লক্ষ টাকা এখন 5 লক্ষের মধ্যে 10% বলছে এরকম দেওয়া আছে যে 10% বিনিয়োগ 10% বিনিয়োগ মানে আমি যত টাকা ইনভেস্ট করবো যদি 10 লক্ষ করি বা 5 লক্ষ করি এই 5 লক্ষের উপর মধ্যে আমার দেওয়া হচ্ছে 10% সার দিয়ে দিবে তাহলে 5 লক্ষ যদি আমি 10% করি তাহলে 50,000 টাকা এই 50,000 টাকা যেটা এটা সম্পদের টাকা আর এই সম্পদের সুদের টাকাটা হচ্ছে অপরিচালন আর যেটা আমাদের কি খাতায় অন্তর্ভুক্ত হবে না এই সুদের টাকাটা কি হবে না কোম্পানির অন্তর্ভুক্ত হবে না কোম্পানির ভিতরের মধ্যে কোনো অন্তর্ভুক্ত হবে না এবার অপরিচালন ব্যয়গুলো কি অপরিচালন ব্যয় অপরিচালন ব্যয়টা হচ্ছে দেয়া প্রতিষ্ঠানের মধ্যে যতগুলো দায় আছে কিংবা মূলধনের সুদ দায় এই দায়ের সুদগুলো সব অপরিচালন ব্যয় যেমন দায়ের শক্তি আমি ইয়ার থেকে ব্যাংকে থেকে 10 লক্ষ টাকার ঋণ উঠাইল কোম্পানির জন্য এখন 10 লক্ষ টাকা ঋণ উঠলে এখানে বলে দেওয়া হয়েছে 10% ঋণ তার মানে 10 লক্ষ টাকা ঋণের পর 10% দিছিলে 10 লক্ষের 10% করলে কত দিতে স্যার 1 লক্ষ তাহলে 1 লক্ষ টাকা আমরা কি করতে হবে সুদ দিতে হবে মানে এখানে টোটাল 10 আর এখানে 1 লক্ষ কত দিছে 11 লক্ষ টাকা আমরা কি করতে হবে ঋণ জানছি 10 লক্ষ দিতে হবে কত 11 লক্ষ এই টাকাটা কি আমার কোম্পানির অন্তর্ভুক্ত হয় না এটা কোম্পানির বাইরে বহির্ভূত তো সেই জন্য এটা বলা হয় অপরিচালন আয় এটা বলা হয় কি অপরিচালন ব্যয় এখন এই যে বিক্রিতে বাদ দিলাম বিক্রিত পণ্যের ব্যয় পাইলাম মোট লাভ বা ক্ষতি আবার যোগ করলাম পরিচালন আয় বাদ দিলাম পরিচালন ব্যয় যোগ করলাম অপরিচালন আয় বাদ দিলাম অপরিচালন ব্যয় এইটাকে বলা হয় কি বিশদ আয় বিবরণী আবার যদি লাভ হয় ব্যবসার মধ্যে তাহলে হবে কি মোট নিট লাভ আর যদি ক্ষতি হয় তাহলে হবে নিট ক্ষতি এটা হচ্ছে একটা স্টেপ গেল আর বাকি রয়ে গেল কটা 4টা স্টেপ এই অর্থে মাত্র একটা স্টেপ দিছে এখন দ্বিতীয় স্টেপটা হচ্ছে যে মালিকানা সত্য বিবরণী তাহলে এটা মুছে দিই আচ্ছা আজকের মতো যে সূত্রগুলো বলেছি মানে বিশদ আয় বিবরণীর যে সূত্রগুলো দেখালাম স্টেপগুলো আজকের মতো এতটুকুই থাক আগামী ক্লাসের মধ্যে মালিকানা সত্ত্ব বিবরণী আর্থিক অবস্থা বিবরণী নগদ প্রবাহ বিবরণী আলোচনা করব আজকের মতো এতটুকুই থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম